जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना। देखेछो कि देखेछो गटिलार घरे कत जिनिश जिनिश जिनिश। आमी तो एमन हुए थाकी हा जानी ना कल के कि आसबे परशु कि आसबे, कारण आमी एक बार हेरेछी हारबो ना आमी आर किछु बोलबो ना ओर घरे कि आसबे ना आसबे। संगे थाको देखते थाको लाइक शेयर एंड सब्सक्राइब बी विथ पैशन विथ एपी। धक धक करने लगा जिया मोर डरने लगा ला 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 ला। भाबछ की होयेछे आर की जटिलाके देखे धक धक करने लगा। हैं एटाई तो अवस्था आमार एखन जटिलाके देखार पर थेके। बाबा की जिनिस की जिनिस ओ जटिला तोरे सुधाई रे, एतो पैसा कोथाय तुई राखबी रे। देखले एक एक दिन एक एक जिनिस, फ्रिज आलमारी डाइनिंग टेबिल। आपनारा कि भाबछेन आपनारा कि भाबछेन एखानेई शेष ना एखानेई शेष ना एखानेई शेष ना। वर्ल्ड कप फुटबलेर मतो एखन आमादेर कमेंट दिते हबे। देखे नीन जटिला प्रतिदिन किछु ना किछु किनछेन, आमरा सबाई अपेक्षा करे थाकि आजके जटिला आमादेर कि देखाबे। आजके फ्रिज कालके डाइनिंग टेबिल परशु आरो 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 आछे। चुप करे थाकुन धैर्य धरे थाकुन रोज देखे थाकुन। जटिला कि देखछेन एई देखलेन 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 दिये दिल आमादेर सबाईके गोल। মনে হচ্ছে আমরা এখন ফিফা মাঠে আছি, মনে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ দেখছি। জটিলা আজ ওয়ার্ল্ড কাপ, জটিলা আমাদের দেখাচ্ছে হতনত করে। দেখলে কালকে পর্যন্ত এই ভাসু ঠাকুর গেল নিয়ে, কালকে একমাত্র দিন পরীক্ষার পর এই মেয়েটার দোয়েলের ঘুমাতে ইচ্ছা করলো। শাশুড়ি মা ঘরে ছিল না, ভাসু ঠাকুর নিয়ে গেলেন। আজকে আবার উঠে গেল, কিন্তু আজকে শাশুড়ি মার ঘরে আছে, দোয়েলও উঠে পড়লো। হিসাব যদি চাই রে মাগো করলি কেন বেহিসেবি। আজকে কিন্তু আবার সে দোয়েল শুধুমাত্র পরীক্ষার পর গতকালকেই ঘুমাতে ইচ্ছে করেছিল। তো একটা কথা কি দেখাতে পারেনি, যে কখন নামিয়েছে দেখাতে পারেননি, বলে দিয়েছে আজকে অর্ডার। রোজ যায় বিকেলে অর্ডার দেয়, পছন্দ হয় নিয়ে যায়, রোজ যায় অর্ডারে পছন্দ নিয়ে যায়। কি করবে, এত পয়সা কোথায় রাখবে। আমরা তো খুশি, জটিলার ঘরে যাবো কত কিছু দেখবো। ডাইনিং টেবিলে জানো নিচে একটা কাজ আছে, মানে সেকেন্ডে ও জানে না ওখানে কি ইউজ হয়। বলছে ওখানে লবণ টবণের নুন পটট রাখবে, না গো সল্ট পট রাখে না, ওইখানে বাটিতে না সুন্দর করে পাত্র টাত্র সাজিয়ে রাখতে হয়। বুঝো না তো আস্তে আস্তে বয়ে যাবে। দেখলে পিওর্সরা আজকে কথাটা স্বীকার করলো যে কাজের মাসি ঘর মুছে যায়। কি বললো, না ঘরটা একবার মোছা হয়েছে তাও আমি আবার মুছি। কাজের মাসি রোজই ঘর মোছে, শুধুমাত্র ব্লগ চ্যানেল করার জন্য ও ঘর মোছাটা দেখা যায় দেখায়, মানে জাস্ট ফর ব্লগ। ও জটিলা আর কত মিথ্যা বলবি রে। তারপর আজকে আরেকটা মিথ্যা, পেস্তাকে নিয়ে ওপরে গেল, বললো আমি পেস্তাকে নিয়ে রোজ প্রায় ঘুরতে আসি, না হলে কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা বলো তো কদিন হয়েছে ছাদটা পরিষ্কার হয়েছে, পাঁচ চার পাঁচ দিন নিজেই বলছে। আর বলছে রোজ ঘুরতে আসে, রোজ কোথায় ঘুরতে আসলো, হার্ডলি দুই থেকে তিন দিন হতে ঘুরতে এসেছে। আর আজকে আপনাদের মনে হয় ও পেস্তাকে নিয়ে ওপরে ঘুরতে যাবে আর আমাদেরকে দেখাবে না। ঝুট বলে কাওয়া কাটে জানে কাওয়া সে ডরিও, তুমাই কে নেহি যাওগে হাম দেখতে রহিও। হাম জানতে তো মাইকে নিয়ে যা সাকতে হো, এই দোতলা বাড়ি এত সুন্দর জিনিস তুম যাই নি সাকতে হো। হ্যাঁ তা বললো পেস্তাকে নিয়ে ও আসতে লাগে, না হলে ঘরে ঢুকলি কান্নাকাটি শুরু করে দেয়। কি মিথ্যা কথাটা বলে মেয়েটা, পেস্তাটা জানো তো পায়ে ব্যথা পেয়েছে, তার জন্য আজকে উপর উঠিয়ে নিয়ে এসেছে যাতে পেস্তাকে একটু ঘোরাতে পারে। ওই দাদা বলেছে মাকে একটু ঘুরতে, কারণ মা সারাদিন ঘরে থাকে, মার শরীর ভালো থাকে না, ডাক্তারও বলছে হাঁটাহাঁটি করতে, ওইদিকে মাও হাঁটে, এদিকে পেস্তাকে নিয়ে এসেছে কারণ ব্লক করতে হবে। আর তাড়াতাড়ি নিচের ঘরটা হয়ে গেলেই ওর ওই ফুল, এখন ওর চক্ষু শুল হচ্ছে ওই ফুল গাছগুলি, ফুল গাছের জন্য ছাদটা মাটি মাটি হচ্ছে, এটা ওর পছন্দ হচ্ছে না। তাড়াতাড়ি করে ওপরের নিচের ঘরগুলি ভাঙ্গ হয়ে যাবে, রেলিংটা লাগা হয়ে যাবে, আর ও ছাদটা একদম চকাচক ঝকাচক করে দেবে, ওয়াশিং পাউডার নির্মাণ অ্যাডভার্টাইজ দেবে তখন, বুঝলে আমাদের জটিলা রানী। এইবার আসছি জটিলা, আজকে ব্লগে দেখালো কি, ব্লগে দেখাল ব্লগে দেখালো কয়েকটা রান্না। আপনাদের কি মনে হয় রান্নাগুলো জটিলা রানী করেছে? একদম করেনি।
ব্লগের রান্নাগুলি জটিল রান্না করেনি, একটু একটু লালনটি দিয়েছে, মূল রান্নাটা অন্য কেউই মানে শাশুড়িমাই করেছে, সবজি কাটা তো করেইনি। আর আজকে গিয়ে সেরে ওই দিন আমি বলেছিলাম না, শুধুমাত্র আটা না ময়দা মাখলেও এরকম ভাজাটাতে দেখেছেন কি ভাবে ভিডিও ফলো করে আমার, যে আমি নিজে করেছি ময়দাটিটাকে ছড়িয়ে ফুলকপি ভাজা, পাঁচ রকম ভাজা লাগে তো পুজো দুর্গা পুজোর সময়। আজকে বলেছে আটা কিংবা ময়দা, এতদিন শুধু আটা 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 বলতো, ময়দা বলতো না। আজকে প্রথমবার ভিউয়ার্সরা লক্ষ্য করো, বলেছে আটা কিংবা ময়দা দিয়ে মাছটা ভাজা করলে ওই স্টিলের কড়াইটাতে আর লাগে না। সবার কোশ্চেন ছিল যে কেন এত মানে মাছ লেগে যায় মাছ লেগে যায়, আজকেও স্বীকার করলো। দেখলে জটিলা একটুখানি কমেন্ট লিখলে কি হয়, আমাদের ভিডিওতে আসলে অহংকার ভালো এতটা ভালো না, আমি কিন্তু খুব বাজে কথা বলি না তোমাকে নিয়ে, ভালো ভালোর মধ্যেই কাটিয়ে দিই। জটিলা তুমি যদি একবারে লিস্ট করে বলে দিতে তোমরা কি কি আনবে তাহলে আমাদের ইন্টারেস্ট চলে যেত। আর কি কি আনবে বলে দিচ্ছি, আর আনবে বেড, আর আনবে ওয়াশিং মেশিন, আর আনবে টিভি, টিভিটা বোধহয় এখন লাগাবে বলেছিল তো পরে লাগাবে, জানি না ওর হয়তো ভালো টিভি নেই, টিভিটা লাগানো দরকার আছে। আর কি আনবে, মাইক্রোওয়েভ আনবে কি, আর ড্রেসিং টেবিল, তোমার ড্রেসিং টেবিলও তো নেই, ড্রেসিং টেবিলও লাগবে, কারণ মোটামুটি সাধনদার সাথী যা যা এনেছে তাই বোধহয় তুমি আনবে তাই না। তবে আমি চোখ কান খুলে থাকবো তুমি কখন কোথায় কি করছো। আচ্ছা এবার আসছি কালকের কোরআন নিয়ে কথা, কালকে কোরআন নিয়ে কথা অনেকেই বলেছে যে দিদি আমরা যখন কোরআনে হাত দিই আমরা সবসময় ঘোমটা দিয়ে দিই, এটা তো আমাদের ধর্মেও আছে, পূজ মন্দিরে গেলে বা যজ্ঞতে বসলে আমরা কিন্তু ঘোমটাটা দিই, আর কোরআনে যারা ওই মানে মুসলিম ধর্মীরা কিন্তু আপনারা দেখবেন ওরা মসজিদে গেল টুপিটা থাকে, ছেলেদের টুপি থাকে আর মেয়েদের ঘোমটাটা থাকে, মসজিদে তো মেয়েরা যায় না মানে নর্মালি যখন নামাজ পড়ে ওরা, আমিও দেখেছি এরকম এইটুকুন পর্যন্ত রেখে ওরা নামাজটা পড়ে, তো কোরআন হাত দেওয়ার সময় মাথাতে কাপড় থাকতে লাগে, কালকে সেটা ওরা সেটাও করেনি। দেখো ওরা কোনো ধর্ম কোনো নিয়ম কোনো দেশ কিছুই না, ওরা নিজেরাই একটা পৃথিবী, ওদের পৃথিবীতে আমরা এলিয়েন। এর আগেও নাকি একটা ঘটনা হয়েছিল, সেটা আমি যেহেতু এটা ভিডিওতে আমি ভিডিওটা আমি দেখিনি, সত্যি কথা ভিডিওটা আমি দেখিনি, আমাকে একজন আমার ভিউয়ার্স দেখে গেল ওই জানামাজ বলে যেটার মধ্যে বসে ওরা কোরআনটা পাঠ করে, এইরকম একটা কিছু কিনে এনেছিল এবং যেভাবে আমাদের দেশের পতাকাতে ঝাড়ু ফেলেছিল ঠিক তেমনি ওটার মধ্যে ওনাকে পাপোষ ভেবে ইউজ করেছিল, তখন ওনাকে প্রচুর প্রোটেস্ট হয়েছিল, তখন ও বলেছিল ওইটা বুঝতে পারেনি, কিন্তু আমাকে ওই ভিউয়ার্স লিখলো যে দিদি কি করো ওটার মধ্যে আমাদের মক্কা মদিনার ছবি থাকে, ওটার মধ্যে ছবিটা দেখেও কি বুঝলো না এটা কোনো ধর্মের, হ্যাঁ পরে নাকি ও ভিউয়ার্সকে বলেছে ওটা দরগায় নিয়ে এসেছে। তো এই ধরনের ছোটোখাটো ভুলগুলি ওদের কাছে ছোটোখাটো ভুল, আমাদের কাছে প্রচুর প্রচুর বড় ভুল, কারণ ধর্ম নিয়ে কোনো কিছু করাটা অনেক বড় ব্যাপার, যেমনি আমাদের জাতীয় পতাকা বা দেশ নিয়ে কিছুটা করাটা অনেক বড় ব্যাপার, কিন্তু আমি ওই ভিডিওটা দেখিনি, আমি ওই জন্য আমি কমেন্টস আমার কাছে আছে আমি লাগাচ্ছি না, যদি তোমরা বলো কালকে আমি কমেন্টসটা তোমাদেরকে দিয়ে দেবো, আজকে আর লাগালাম না শুধু বা লাগালো আমি লাস্টে লাগিয়ে দেবো কমেন্টসটা। আচ্ছা কিন্তু কিন্তু এই ধরনের ভুলগুলি করার উদ্দেশ্য কি এটা, কালকে প্রচুর ভিডিও নেমেছে কোরআন নিয়ে, এটা কি ইচ্ছে করে ভুলগুলি, কারণ যখন কোনো কিছু থাকে না ভিডিওতে দেখাতে তখন ওরা কন্ট্রোভার্সি বেশি করতে চায়, কারণ বেশি কন্ট্রোভার্সি হলে বেশি ভিউজ হয়, একটু কন্ট্রোভার্সিটা কমে গেলে কিন্তু ভিউজটা কমে যায়। তো আজকের মধ্যে এইটুকুন, সুস্থ থাকো ভালো থাকো আর সবাই হা করে থাকো, আমি তো আছি কখন কবে কি জিনিস খেললো, আর ওদের ছাদে যাবে রোজ একই ফুলের টব দেখবে, একই ছাদ নিয়ে দুই মিনিট লেকচার শুনবে, হয়ে যাবে এত কিছু কিনতে পারছে, ইঁদুরে খেয়ে ফেলছে, কয়েকটা স্টিলের কোটও কিনতে পারছে না, মানে স্টিলের ডাব্বা যেগুলি বলি বড় বড়, নন বেঙ্গলের কিন্তু কখনো প্লাস্টিকের কোটো ইউজ করে না, এরকম স্টিলের ডাব্বা চার পাঁচটা কিনলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ওই যে দেখাতে হবে কোথাও না কোথাও দারিদ্রের ছাপটা রাখতে হবে, তাড়াতাড়ি কাজ হয়ে গেলে পরে বিছানা কি ঠিক করতে শুরু করে দেয়, হ্যাঁ দেখানো বিকাল পাঁচটার পরে খেতে বসে, খাওয়ারও সময় পায় না গো, লোকেরা কী করে বলবে আহারে আহারে আহারে, পাঁচটার সময় গিয়ে দুপুরের ভাত খায়, এত কাজ আমরা কি আর কাজ করি, আমরা তো এমনি খাই দেয় কি একটা কথা আছে না, কিসে খাই আর কিসে ঘুমাই, আমরাও চেয়ে এই ধরনের মানুষ। ও জটিলা তোরে সুধাই রে, কবে একটু জিন্দগি
ए सफर है सुहाना, यह काल क्या हो किसने जाना। ताई যতদিন তুমি আছো পৃথিবীতে একটু সততা নিয়ে চলো, অনেস্টি নিয়ে চলো, লোকের ভালোবাসা নিয়ে চলো। জরুর নেগেটিভ করি কিন্তু পজিটিভগুলি বোঝানোর চেষ্টা করি। তুমি বুঝতে চাও না, তুমি আমাদেরকে ফলো করতে চাও না, একটু সত্য বললে কি হতো, এটুকুই তো চাই। ভালো থাকো, সুস্থ থাকো, আর কালকে বেড আসবে না, টিভি আসবে না, ওয়াশিং মেশিন আসবে, আমি কিন্তু একবার হেরেছি, আমি আর হারতে পারবো না, এর জন্য আমি বলবো না ও কি আনবে।